নমস্কার বন্ধুরা, আমি শ্রেয়সী। টিম ফোকাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমাদের আজকের নতুন ভিডিওতে স্বাগত। অস্বাস্থ্যকর জীবনযাপনের জেরেই শিশুদের শরীরেও বাসা বাঁধে মধুমেহ রোগ। শিশুদের মধ্যে কোন লক্ষণগুলি দেখলেই অভিভাবকদের সতর্ক হতে হবে, এটাই হলো আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু। বাবা মায়ের ডায়াবেটিস থাকলে শিশুদের শরীরেও এই রোগ বাসা বাঁধার ঝুঁকি থেকে যায়, তাই পরিবারে কারও ডায়াবেটিস থাকলে শিশুদের প্রতি বাড়তি সতর্ক থাকা প্রয়োজন। শিশুদের রোজকার খাবারে চকলেট, কর্নফ্লেক্স, প্যানকেক, নুডলস, মোমো, চিপস, বার্গারের আধিক্যের কারণে রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে। ইদানিং অধিকাংশ শিশুই মাঠে গিয়ে খেলাধুলার বিষয়ে উদাসীন, উল্টে কম্পিউটারের সামনে বসে ভিডিও গেম খেলাতেই তাদের বেশি আগ্রহ। এই অস্বাস্থ্যকর জীবনযাপনের জেরেই শিশুদের শরীরে বাসা বাঁধছে মধুমেহ রোগ। শিশুদের মধ্যে কোন কোন লক্ষণগুলো দেখলেই অভিভাবকদের সতর্ক হতে হবে, যেমন শিশু কি ঘন ঘন জল খাচ্ছে, এটি কিন্তু ডায়াবেটিসের লক্ষণ। ডায়াবেটিসের কারণে জিভের লালার পরিমাণ কমে যায়, গলা শুকিয়ে যায়। ডায়াবেটিসের মাত্রা অত্যধিক হারে বেড়ে গেলে গলায় জ্বালা, আলসার, এমনকি সংক্রমণ পর্যন্ত হতে পারে। বোর্ডে লেখা পড়তে সমস্যা হচ্ছে খুদের, কেবল টিভি দেখার বা মোবাইল ঘাঁটার ফলে দৃষ্টিশক্তি সমস্যা নাও হতে পারে। ডায়াবেটিস শরীরে বাসা বাঁধলেও চোখের সমস্যা শুরু হয়, খুদে কি সারাক্ষণ ঝিমিয়ে থাকছে, ঘুম থেকে উঠেও তার ক্লান্তিভাব কাটছে না, এমনটা দেখলে সতর্ক হন। ডায়াবেটিসের কারণে শরীরে দুর্বলতা দেখা দিতে পারে, বারবার প্রস্রাব করাও কিন্তু ডায়াবেটিসের লক্ষণ। সন্তান যদি বারবার শৌচাগারে দৌড়োয় তাহলে বুঝতে হবে তার রক্তে শর্করার মাত্রা বেড়েছে। শিশু শরীরে মাঝে মধ্যেই র্যাশ বেরোচ্ছে, গা হাত পায়ে কালো ছোপ পড়ছে, তাহলে কিন্তু সতর্ক হতে হবে। শিশুর মুখের ভিতরের অংশ, জিভে ঘন ঘন ঘা হলে বা জ্বালা করলে বিষয়টি এড়িয়ে যাবেন না, ডায়াবেটিস বাসা বাঁধলে এমনটা হতেই পারে। বন্ধুরা, তবে আজ পর্যন্তই। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।